দর্শক, অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে সিডনি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কৃষ্ণ দে আকাশ। আকাশ, অস্ট্রেলিয়ায় কোভিড সংক্রমণের সংখ্যা একদমই কমে এসেছে আমরা যতটুকু জানতে পেরেছি, এবং লকডাউন শিথিলের প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে, সবশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন? ধন্যবাদ মৌসুমি। অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাস সংক্রমণের হার গত 15 দিনে বেশ কিছুটা কমেছে। দেশটিতে আজ মঙ্গলবার নতুন করে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে মাত্র 12 জন, যার ফলে দেশটির বেশ কয়েকটি রাজ্য এই লকডাউনের কঠোর বিধি নিষেধের বেশ কিছুটা শিথিলতা আনতে যাচ্ছে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া গতকাল থেকে এবং কুইন্সল্যান্ড আগামী 1 মে থেকে সেখানে বসবাসকারীরা সামাজিক দূরত্ব মেনে এখন থেকে 10 জন পর্যন্ত গণজামায়াত করতে পারবে। তাছাড়া সেখানে বসবাসকারীরা নিজ নিজ বাসা থেকে 50 কিলোমিটার পর্যন্ত ড্রাইভিং করতে পারবে, এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য নয় যেমন জুতা জামা কাপড় ইত্যাদি ক্রয় করার সুযোগ পাবে। এমনকি পরিবারের সদস্যদের নিয়ে পিকনিক, হাইকিং বা ক্যাম্পিং এর সুযোগ পাবে। সে কারণে কিন্তু সেখানের বেশ কয়েকটি জাতীয় উদ্যান খুলে দেওয়া হচ্ছে। তাছাড়া নিউ সাউথ ওয়েলস এর বিখ্যাত বন্দাই বিচ সহ বেশ কয়েকটি বিচ স্থানীয় নাগরিকদের জন্য খুলে দেওয়া হয়েছে। অন্যদিকে ফেডারেল সরকার যাতে আগামী 11ই মে থেকে এই লকডাউনে কিছুটা শিথিলতা আনতে পারে, সেজন্য কিন্তু একটি জাতীয় গাইডলাইন তৈরিতে কাজ করছে। মৌসুমি, অস্ট্রেলিয়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। আকাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ সিডনি থেকে জানাচ্ছিলেন কৃষ্ণ দে আকাশ।